আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অর্থনীতি দ্বিতীয় পত্রের ক্লাসে সুস্বাগত। আল্লাহর কাছে হাজার শুকর, আমরা সবাই ভালো আছি, সুন্দর আছি, সুস্থ আছি, যে যেখানে থাকি না কেন সুস্থ সুন্দরভাবে ক্লাস করতে পারছি। ঠিক আছে, তো আজকে অর্থনীতি ক্লাসের চতুর্থ ক্লাস, অর্থনীতি দ্বিতীয় পত্রের আজকে হলো চতুর্থ ক্লাস। ঠিক আছে, এখন যে কথাটা সেটা হচ্ছে আমরা চ্যাপ্টার 3 ফুললি শেষ করে ফেলেছি, এখন আমি চলে আসছি চ্যাপ্টার 7-এ। চ্যাপ্টার 7 হচ্ছে মুদ্রাস্ফীতি। ঠিক আছে, সো চ্যাপ্টার 7 নিয়ে আমরা এখন মোটামুটি কাজ করব। আর একটা কথা, সেটা হচ্ছে একটু খেয়াল করি, আমরা স্লাইড দেখা যাচ্ছে কিনা একটু আমাকে একজন কনফার্ম করি, স্লাইড দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, স্লাইড দেখা যাচ্ছে কিনা একজন কনফার্ম করি, এরপর আমরা ক্লাসে চলে যাব। আর সবচেয়ে বড় কথা, করোনার এটা থার্ড ওয়েভ, সো আমরা সবাই একটু ভালোভাবে স্বাস্থ্যবিধিটা মেনে চলব। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হব, দুইটা মাস্ক নিলে ভালো হয়, এবং বাইরে অবশ্যই স্যানিটাইজার ইউজ করার চেষ্টা করব, এবং বাইরে থেকে আসলে অবশ্যই কি করতে হবে আমাদেরকে, হাত পা মুখ ভালোভাবে ধুয়ে নিতে হবে, এবং সম্ভব হলে গোসল করে নিতে হবে, তাহলে সবচেয়ে বেশি সেফ। আর সর্বভাবে আল্লাহর উপর ভরসা রাখবো যে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। যাই হোক, আজকে আমাদের লেকচার নাম্বার 4, অধ্যায় 7, মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির উপর আজকে আমাদের প্রথম ক্লাস। তো স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ, আচ্ছা স্যার, ওই যে স্যার অ্যাসাইনমেন্ট নিয়ে যে আমাদের স্যার একটা ক্লাস হয়েছিল স্যার, ওই যে বন্ধের পর স্যার, এই ক্লাসটা স্যার অনেকেই করে নাই আর কি স্যার। আপনি কি স্যার কাইন্ডলি একটু মানে ওই মানে রেকর্ড ক্লাসটা একটু গ্রুপে পোস্ট করবেন, আচ্ছা ঠিক আমাদের আছে, আমি জন্য ভালো দিয়ে হয় দেবো স্যার। না, ঠিক আছে। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আজকে যেটা মুদ্রাস্ফীতি, তো আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যা যা শিখবে বা জানতে পারবে, মুদ্রাস্ফীতির সংজ্ঞা বলতে পারবে, মুদ্রাস্ফীতির হার কিভাবে পরিমাপ করতে হয় সেটা বলতে পারবে, দাম স্তরের সাথে অর্থমূল্যের সম্পর্ক তারা বের করতে পারবে, মুদ্রাস্ফীতির প্রকারভেদ গুলো বলতে পারবে, চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি ও ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতির ধারণা কেন হয় কারণ ব্যাখ্যা করতে পারবে, মুদ্রাস্ফীতির কারণ প্রভাব এবং প্রতিকারের উপায় কি সেগুলো ব্যাখ্যা করতে পারবে। তোমাদের যে মাইক বা স্পিকার যাই বলো না কেন, সেটা আমি অন রেখেছি, যখনই যার কোনো জায়গায় প্রবলেম হবে সাথে সাথে আমাকে নক ডাউন করবে যে স্যার এই জায়গাটা সমস্যা, আমি তৎক্ষণাৎ সেটা সলিউশন করার চেষ্টা করব, অথবা ক্লাসের শেষে 5 মিনিটসে সমস্যাগুলো সম্পর্কে তোমাদেরকে ধারণা দিব, বা তোমাদের জিজ্ঞাসা বা কোয়ারি থাকলে সেটা সম্পর্কে আমি টোটালি বলবো। তো আজকে যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে ইনফ্লেশন, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। এখন আসো, মুদ্রাস্ফীতি কাকে বলে একটু ভালো করে খেয়াল করো, মুদ্রাস্ফীতিটা কি? মুদ্রাস্ফীতি হচ্ছে, আমি এমনি বলে দিই যে ক্রমাগত ভাবে দাম স্তরের বৃদ্ধি পাওয়াকে মুদ্রাস্ফীতি বলা হয়। ক্রমাগত ভাবে দাম স্তর যদি বেড়ে যায় তখন সেটাকে মুদ্রাস্ফীতি বলে। তার মানে কি, মুদ্রাস্ফীতি বলতে সাধারণত সময়ের সাথে সাথে দ্রব্য বা সেবার সামগ্রীর মূল্য স্তর বা দাম স্তর যদি বেড়ে যায়, অর্থনীতি ভাষায় তাকে মুদ্রাস্ফীতি বলা হয়। সাধারণত পণ্যের দাম বেড়ে গেলে স্থানীয় মুদ্রা দিয়ে ওই পণ্য ক্রয়ে বেশি পরিমাণ মুদ্রার প্রয়োজন হয়, কিংবা একই পরিমাণ মুদ্রা দিয়ে আগের থেকে পণ্য কিনতে গেলে পরিমাণে কমে যায়, সুতরাং মুদ্রাস্ফীতির ফলে মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়। একটু ভালো করে তোমরা খেয়াল করো, মুদ্রাস্ফীতি বলতে বোঝাচ্ছে দাম স্তর ক্রমাগত ভাবে বাড়বে, অর্থের যে ক্রয় ক্ষমতা, অর্থের যে ক্রয় ক্ষমতা সেটা কমে যাবে। হ্যাঁ, অনেকগুলা অর্থ দিয়ে অল্প পরিমাণ দ্রব্য কেনা যায়। ঠিক আছে, তো মুদ্রাস্ফীতি হচ্ছে ক্রমাগত ভাবে যখন দাম স্তর বাড়বে, অর্থের নিজস্ব মূল্য যখন কমে যাবে, তখন সেই সিচুয়েশনটাকে বলা হবে কি, মুদ্রাস্ফীতি। অধ্যাপক পিএস হ্যামিলসনের মতে, বাজারে যে পরিমাণ ক্রয় ক্ষমতা চালু রয়েছে সে তুলনায় যদি যথেষ্ট পরিমাণ দ্রব্যের যোগান না বাড়ে, তাহলে দ্রব্য মূল্যের গতি
গতি ঊর্ধ্বমুখী হয়ে মুদ্রাস্ফীতি ঘটতে থাকে। ঠিক আছে, সো বাজারে যে পরিমাণ ক্রয় ক্ষমতা চালু রয়েছে সে তুলনায় যদি যথেষ্ট পরিমাণ যোগান না বাড়ে, কিসের ক্রয় ক্ষমতা, অর্থের যোগান যদি আমি না বাড়াই তাহলে দ্রব্য মূল্যর গতি ঊর্ধ্বমুখী হয়ে মুদ্রাস্ফীতি ঘটতে পারে। এটা একটু পরেই তোমরা বুঝবে। তো অধ্যাপক এসি পিগু বলেন, যখন আর্থিক আয় উৎপাদনশীল কার্য অপেক্ষা বেশি হারে বৃদ্ধি পায়, আর্থিক আয় নমিনাল ইনকামটা যখন বেড়ে যায় তখন মুদ্রাস্ফীতিটা দেখা যায়। আমি এগুলো ব্যাখ্যা দিব, আস্তে ধীরে ব্যাখ্যা দিব, তাহলে একটু ফোকাস করো আর বোঝার চেষ্টা করো যে মুদ্রাস্ফীতিটা কাকে বলে। সুতরাং উপরের সংজ্ঞার আলোকে বলা যায় যে সাধারণত ক্রমাগত দাম স্তরের বৃদ্ধি হলো মুদ্রাস্ফীতি। সো মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্য গুলো কি কি একটু খেয়াল করি আমরা। হোয়াট আর দি ফিচার্স অফ দি ইনফ্লেশন, দাম স্তর ক্রমাগত ভাবে বৃদ্ধি পায়, অর্থের ক্রয় ক্ষমতা বা অর্থের মূল্য হ্রাস পায়, স্বল্প পরিমাণ দ্রব্য সেবার জন্য অধিক অর্থ আমাদের ব্যয় করতে হয়, সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান অপেক্ষা সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়, অ্যাগ্রিগেট ডিমান্ডটা বেড়ে যায়, মৃদু মুদ্রাস্ফীতি যেটাকে বলা হয় ক্রিপিং ইনফ্লেশন, বিনিয়োগ কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধির জন্য সহায়ক, কিন্তু হাইপার বা গ্যালোয়িং ইনফ্লেশন মানে অতিরিক্ত মুদ্রাস্ফীতি অর্থনীতিতে ভারসাম্যহীনতা সৃষ্টি করে। তো এই হলো মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্য। ঠিক আছে, এরপর আমরা চলে আসি মুদ্রাস্ফীতির হার বা মুদ্রাস্ফীতির সূত্রটা কি একটু খেয়াল করি। ঠিক আছে, মুদ্রাস্ফীতির হার যেটাকে পাই দ্বারা প্রকাশ করা হয়, চলতি বছরের দাম স্তর, চলতি বছরটাকে আমরা পি ওয়ান ধরেছি, মাইনাস ভিত্তি বছরের দাম স্তর যেটাকে পি নট ধরেছি, ডিভাইডেড বাই ভিত্তি বছরের দাম স্তর ইন্টু 100। কি বলেছি, সো মুদ্রাস্ফীতির হার পি ওয়ান যেটাকে চলতি বছর বলে, পি নট হলো বিগত বছর, ডিভাইডেড বাই বিগত বছরের দাম স্তর, পি নট ইন্টু 100। এখানে পি ওয়ান হলো চলতি বা বর্তমান বছরের দাম স্তর, পি নট হচ্ছে পূর্ববর্তী বছরের বা ভিত্তি বছরের দাম স্তর। ঠিক আছে, এখন আসি, মনে করি একটা উদাহরণ দি, ভিত্তি বছরটাকে বেজ ইয়ার বলে, বেজ ইয়ার হচ্ছে ওই বছর যে বছরে দামের উঠানামাটা কি ছিল, কম ছিল, সেটা হতে পারে ইমিডিয়েট আগের বছর, হতে পারে 5 বছর আগে, হতে পারে 10 বছর আগে। ঠিক আছে, এখন আসো, মনে করি 2015 সালে আমরা দাম স্তর ছিল 100, 2020 সালে দাম স্তর হলো 120, তাহলে মুদ্রাস্ফীতির হার কত? একটু খেয়াল করো, 2015 সাল হচ্ছে ভিত্তি বছর, সেটা হলো পি নট, আর 2020 সাল হচ্ছে বর্তমান বছর, সেটা হলো 120, তাহলে পি ওয়ান মাইনাস পি নট ডিভাইডেড বাই পি নট ইন্টু 100, তাহলে মানে 120 মাইনাস 100 ডিভাইড বাই 100 ইন্টু 100, সো 120 থেকে 100 বাদ দিলে 20 ডিভাইডেড বাই কি হচ্ছে 100 ইন্টু 100, সো 20%। ঠিক আছে, 20%, তার মানে কি, বিগত বছরের তুলনায় বর্তমান বছরের দাম স্তর 20% বেড়েছে। কেউ যদি কোথায় না বুঝে জাস্ট আমাকে নক দিবে, বলবে যে স্যার এই জায়গাটা বুঝিনি, আমি বুঝিয়ে দিব। তো দাম স্তরের সাথে অর্থ মূল্যের সম্পর্ক, রিলেশনশিপ বিটুইন প্রাইস লেভেল এন্ড দি ভ্যালু অফ মানি, একটু খেয়াল করো, অর্থের ক্রয় ক্ষমতাকে মানে আমি টাকা দিয়ে যা কিনতে পারি তাকে বলা হয় অর্থের মূল্য, যেটাকে বলা হয় ভ্যালু অফ মানি। তো একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে যে পরিমাণ দ্রব্য ও সেবা সামগ্রী ক্রয় করা যায় তাকে অর্থের মূল্য বলা হয়। কি বলেছি, নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে যে পরিমাণ দ্রব্য ও সেবা সামগ্রী ক্রয় করা যায় তাকে অর্থের মূল্য বলে। তো অর্থের মূল্য ভিএম, বি দিয়ে কি বলেছি, ভেলোসিটি, ভেলোসিটি মানে গতিবেগ বোঝায় পদার্থে, বাট ভিএম দিয়ে অর্থের মূল্য, ভেলোসিটি অফ মানি ইজ ইকুয়ালস 1/p মানে 1/ দাম স্তর, অর্থাৎ দাম স্তর বাড়লে অর্থের গতিবেগ কমবে, মানে এই দুইটা কেমন ভাবে সম্পর্কিত, সম্পর্কিত কি, ইনভার্সলি প্রপোর্শন মানে বিপরীত ভাবে সম্পর্কিত, বিপরীত ভাবে সম্পর্কিত মানে কি, দাম স্তর বাড়লে অর্থের মূল্য কমে যাবে আর দাম স্তর কমে গেলে অর্থের মূল্য বেড়ে যাবে, অর্থাৎ অর্থের মূল্যের সাথে দাম স্তরের বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ দাম স্তর বেড়ে গেলে পূর্বাপেক্ষা কম ক্রয় করা যায়,
অর্থাৎ অর্থমূল্য হ্রাস পায়, অন্যদিকে দাম স্তর কমে গেলে অধিক করার ক্রয় করা যায় অর্থাৎ অর্থমূল্য বৃদ্ধি পায়। এই এইটা খুবই ইম্পর্টেন্ট। এই যে দাম দাম স্তর বাড়ার সাথে সাথে ভেলোসিটি অফ মানি মানে অর্থের মূল্য কমে যাবে, অর্থের মূল্য কমে যাওয়ার সাথে সাথে কি হয়, পূর্বাপেক্ষা কম ক্রয় করা যায়। আর যদি এই যে দাম স্তর পিটা যদি কমে যায় তাহলে অর্থের মূল্য বেড়ে যায়। মূল্য বাড়ার অর্থটা কি, আমি বেশি পরিমাণ কি করতে পারবো, পূর্বাপেক্ষা বেশি পরিমাণ ক্রয় করতে পারবো। এখন দেখো আমি একটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি দাম স্তরের সাথে অর্থের মূল্যর কি সম্পর্ক। খেয়াল করো চিত্রে ভূমি এক্স অক্ষে দাম স্তর, লম্ব অক্ষে অর্থের মূল্য ভি এম নির্দেশিত ওয়াই অক্ষে। এখন দেখো একটু খেয়াল করো দাম স্তর যখন এক বা এক টাকা যাই বলো না কেন, এ বিন্দু সাপেক্ষে অর্থের মূল্য এক। যখন দাম স্তর বেড়ে গেল এক থেকে দুই হলো, এই যে অ্যারো চিহ্ন দিয়ে দেখালাম, ঠিক দাম স্তর বাড়ার সাথে সাথে অর্থের মূল্য কিন্তু আস্তে করে কমে গেল। নিচের অ্যারো দিয়ে বুঝাচ্ছে অর্থের মূল্যটা কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে, ধরো তুমি 20 টাকা কেজি আলু কিনছো, 20 টাকা এটা ধরো 20, দাম স্তর 20, 20 টাকা দিয়ে আমি এই বিন্দু সাপেক্ষে 1 কেজি আলু কিনছি। এখন দাম স্তর ডাবল হয়ে গেল, 20 দুগুণে 40 হয়ে গেল, এখানে 40 হওয়ার সাথে সাথে আমি ওই 20 টাকা দিয়ে কতটুকু কিনতে পারবো, হাফ কেজি, অর্ধেক, তাই না? আগে যেখানে 20 টাকা দিয়ে 1 কেজি কিনতাম, এখন দাম স্তর বেড়ে গেল, বেড়ে যাওয়ার সাথে সাথে আমার তো আর ইনকাম বাড়ে নাই, বাড়ছে বাড়ে নাই, তাহলে সেই ক্ষেত্রে আমি ওই অর্থের যে মূল্য, আমার কাছে 20 টাকা আছে কিন্তু আগে আমি 1 কেজি আলু কিনতে পারতাম, এখন আলু কিনতেছি কি, হাফ কেজি, বি বিন্দু সাপেক্ষে। তো সেটাই বলছে দাম স্তর যখন এক তখন এ বিন্দু সাপেক্ষে আমি সাপোজ 1 কেজি আলু কিনছি, এখানে অর্থের মূল্য এক, যখনই দাম স্তর বেড়ে গেল টু তখন বি বিন্দু সাপেক্ষে আমি আমার টাকাটা তো সেমই রয়েছে, আগের থেকে আমি অর্ধেক আলু কিনতে পারছি। তার মানে কি, দাম স্তর বাড়ার সাথে সাথে অর্থের মূল্য কমে যাচ্ছে, যা এই ডান দিকে নিম্নগামী একটি সরলরেখা দ্বারা নির্দেশিত। সো ভিএম ইজ ইকুয়ালস 1/পি। কারো যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তোমরা সাথে সাথে আমাকে কি করবে, নক দিবে যে স্যার এই জায়গাটা বুঝিনি, আমি সাথে সাথে বুঝিয়ে দিব। ঠিক আছে, ডোন্ট ফিল শাই অর গকি, লজ্জা পর কিছু নাই, সাথে সাথে আমাকে নক দিবে। তো মুদ্রাস্ফীতির প্রকারভেদ এগুলো বইতেও আছে, জাস্ট একটু দেখে নাও। দাম স্তর বৃদ্ধির গতি অনুযায়ী মৃদু মুদ্রাস্ফীতি, পদ সঞ্চার মুদ্রাস্ফীতি, ধাবমান মুদ্রাস্ফীতি, উল্লম্ফন মুদ্রাস্ফীতি, আর কেনশিয়ান মুদ্রাস্ফীতির প্রকারভেদ হচ্ছে প্রকৃত মুদ্রাস্ফীতি, আংশিক মুদ্রাস্ফীতি। কারণ অনুযায়ী মুদ্রাস্ফীতি গুলা হচ্ছে অর্থের পরিমাণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, মজুরি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, মুনাফা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, ঘাটতি ব্যয়জনিত, চাহিদা বৃদ্ধিজনিত আর ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আর ঘ হচ্ছে নিয়ন্ত্রণ ভিত্তিক মুদ্রাস্ফীতি, যেটা অবাধ মুদ্রাস্ফীতি আর অবদমিত মুদ্রাস্ফীতি। তোমাদেরকে এখান থেকে চাহিদা এবং ব্যয় বৃদ্ধিজনিত যে মুদ্রাস্ফীতিটা আছে সেটাই তোমাদেরকে ভালো করে পড়তে হবে, আর বাকিগুলো তোমাদেরকে কি করতে হবে, জাস্ট দেখতে হবে যে আসলে প্রবলেমটা কোথায় বা এটা কি বলতে চেয়েছে, জাস্ট একবার করে রিভিউ করবা, যেগুলো তোমাদের ব্রিফের জন্য খুবই ইম্পর্টেন্ট, ব্রিফ কোশ্চেনের জন্য তোমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, ব্রিফের জন্য তো সবাই একটু খেয়াল করো, মৃদু মুদ্রাস্ফীতি যেটাকে বলা হয় মাইল্ড ইনফ্লেশন, মৃদু মুদ্রাস্ফীতিটা কি একটু খেয়াল করো, দাম স্তর যখন ধীর গতিতে বাড়ে তখন তাকে মৃদু মুদ্রাস্ফীতি বলে। এক্ষেত্রে মুদ্রাস্ফীতি এক্ষেত্রে মুদ্রাস্ফীতি 2% বা তার কম হয়ে থাকে, এক্ষেত্রে মুদ্রাস্ফীতি 2% বা তার কম হয়ে থাকে, মৃদু মুদ্রাস্ফীতি। আর পদ সঞ্চার মুদ্রাস্ফীতি ওয়াকিং ইনফ্লেশন, দাম স্তর অপেক্ষাকৃত অধিক মাত্রায় বা হাঁটার গতিকে বৃদ্ধি পেতে থাকলে তাকে পদ সঞ্চার মুদ্রাস্ফীতি বলে, এক্ষেত্রে মুদ্রাস্ফীতি 3% থেকে 10% বা তার কম হয়ে থাকে। তো মুদ্রাস্ফীতি যখন 2% বা তার কম তখন সেটাকে মৃদু মুদ্রাস্ফীতি বলা হয়, আর পদ সঞ্চার মুদ্রাস্ফীতিটা বা ওয়াকিং ইনফ্লেশন
তিন থেকে দশের মধ্যে থাকবে যে মুদ্রাস্ফীতি, সেটাকে ওয়াকিং ইনফ্লেশন বলা হয়। আর ধাবমান মুদ্রাস্ফীতি, অধিক মাত্রায় মুদ্রাস্ফীতি ঘটলে যা ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাকে ধাবমান মুদ্রাস্ফীতি বলে, যেটা মুদ্রাস্ফীতির হারটা 10 থেকে 20% হয়ে থাকে, 10 থেকে 20% হয়ে থাকে। আর উল্লম্ফন মুদ্রাস্ফীতিটা কি, দাম স্তর যখন অস্বাভাবিক গতিতে বা অতি উচ্চ মাত্রায় বৃদ্ধি পায় তখন তাকে উল্লম্ফন বা গ্যালোপিং বা হাইপার ইনফ্লেশন বলা হয়। তো সেক্ষেত্রে মুদ্রাস্ফীতির হার 50% বা তার বেশি হয়ে থাকে। সো দেখো একটু খেয়াল করো, এই যে মুদ্রাস্ফীতি মাইন ইনফ্লেশন, মাইনর যে 2 বা তার কম, ওয়াকিং হচ্ছে 3 থেকে 10, রানিং হচ্ছে 10 থেকে 20, আর উল্লম্ফন বা গ্যালোপিং বা হাইপার ইনফ্লেশন মানে 50%-এর বা তার বেশি হয়ে থাকবে। আর কেনশিয়ানের মতে মুদ্রাস্ফীতির প্রকারভেদ, প্রকৃত মুদ্রাস্ফীতি পূর্ণ নিয়োগ স্তরের পরে অর্থের যোগান বৃদ্ধি পেলে উৎপাদন বৃদ্ধি না পেয়ে দাম স্তর বৃদ্ধি পায়, এ ধরনের মুদ্রাস্ফীতিকে অর্থনীতিবিদ জে এম কেইনস প্রকৃত মুদ্রাস্ফীতি বলে অভিহিত করেছেন। আর এটা হচ্ছে আংশিক মুদ্রাস্ফীতি, পূর্ণ নিয়োগের পূর্বে উৎপাদন উপকরণের যোগানের অস্থিতিস্থাপকতার জন্য উৎপাদন ক্ষেত্রে বাধা সৃষ্টি হয় ও উৎপাদন বৃদ্ধি পায়, ফলে দাম স্তর বেড়ে আংশিক মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। প্রকৃত পূর্ণ নিয়োগ স্তরটা কি, তারপরে হচ্ছে যোগান কিভাবে বাড়ছে, এগুলো আমি পরবর্তী স্লাইডে আলোচনা করব। কারণ অনুযায়ী মুদ্রাস্ফীতি, অর্থের পরিমাণ বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি, অর্থের পরিমাণ বৃদ্ধি পেলে এ ধরনের মুদ্রাস্ফীতি দেখা যায়। সরকার অতিরিক্ত নোট মুদ্রা ছাপিয়ে বাজারে বাজারে প্রচলন করলে তখন এই ধরনের মানে অর্থের পরিমাণ বেড়ে যায়, তখন এই ধরনের মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। আর ঋণ বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি, বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন পরিমাণ ঋণের পরিমাণ বাড়ালে বাজারে অর্থের সরবরাহ বাড়ে, তখন উৎপাদন যদি সেহারে না বাড়ে তখন এই ধরনের মুদ্রাস্ফীতি দেখা যায়। আর মজুরি বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতিটা কি, শ্রমিকের মজুরি বৃদ্ধির ফলে দ্রব্যের দাম স্তর বৃদ্ধি পেলে তাকে মজুরি বৃদ্ধির জনিত মুদ্রাস্ফীতি বলা হয়। মুনাফা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতিটা কি, উদ্যোক্তার মুনাফা বৃদ্ধির ফলে দাম স্তর বাড়লে তাকে মুনাফা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি বলে। আর কি আছে, আর আছে হচ্ছে ঘাটতি ব্যয় জনিত মুদ্রাস্ফীতি। দেখো সরকার ঘাটতি বাজেট প্রণয়ন করলে অর্থের পরিমাণ বা যোগান বৃদ্ধি পেয়ে দাম স্তর বাড়ে, এই ধরনের মুদ্রাস্ফীতিকে কি বলা হয়, ঘাটতি ব্যয় জনিত মুদ্রাস্ফীতি। মানে আয়ের থেকে তোমার ব্যয়টা বেশি হবে, যখন ব্যয় বেশি হবে তখন সেটাকে ঘাটতি বাজেট বুঝা। আর সরকার ব্যয় করে কোথায় কোথা থেকে কোথায় কোথায় ব্যয় করে, ব্রিজ কালভার্ট বিভিন্ন উন্নয়ন প্রকল্পে যখনই ব্যয় করবে তখন ওই প্রকল্প রিলেটেড পিপলের সেটা আয় হবে, তার হাতের টাকা বেড়ে যাবে, হাতের টাকা বাড়লেই দাম স্তর বৃদ্ধি পেয়ে মুদ্রাস্ফীতি হবে। কেননা স্বল্পকালে যোগান বৃদ্ধি করা সম্ভব না। হয়তো বা আমি তোমাদেরকে যখন কথাগুলো বলতেছি একদম দেখে বলতেছি, চোখের সামনে তোমরা দেখতে পারছো না, বাট একটু অনুধাবন করো, কারো কোনো জায়গায় সমস্যা থাকলে আমাকে বলো। যেটা হলো আমাদের এখন ইম্পর্টেন্ট, সেটা হলো চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতিটা কি, খুবই ইম্পর্টেন্ট জিনিস, একটু খেয়াল করো, এটা পরীক্ষায় আসে। চাহিদা মানে চাহিদা বেড়ে গেল, চাহিদা বাড়ার সাথে সাথে সেই হারে যোগান না বাড়লে যে মুদ্রাস্ফীতিটা ঘটে তাকে চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি বলে বা ডিমান্ড পুল ইনফ্লেশন বলে। সাধারণত বিনিয়োগ বৃদ্ধি বা অন্য কোনো কারণে ভোক্তাদের আয় বৃদ্ধি পেলে সামগ্রিক চাহিদা বেড়ে যায়, আর সামগ্রিক চাহিদা বেড়ে যাওয়ার কারণে দাম স্তর যখন বেড়ে যাবে, হুইচ পুল দি প্রাইস আপ, যেটা দাম স্তরকে টেনে ধরবে, সেটাকে বলা হয় চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। এই ক্ষেত্রে দেখা যায় যে চাহিদা যে অনুপাতে বাড়ে যোগান সে অনুপাতে বাড়ে না, আমি একটু আগে তা বললাম, ফলে দাম স্তর বেড়ে যায়। সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেলে সামগ্রিক চাহিদা রেখা ডান দিকে স্থানান্তর হয়, ফলে একই এই যোগান রেখায় দাম স্তর বা মূল্য স্তর বেড়ে যায়। একটু চিত্রটা দিলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে, একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো ফিগার, চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতিটা কি, ভূমি অক্ষে উৎপাদন, এক্স অক্ষে উৎপাদন, লম্ব অক্ষে দাম স্তর নির্দেশিত। হ্যাঁ, এডি নট হচ্ছে আমাদের প্রাথমিক চাহিদা, আর এএস হচ্ছে আমাদের প্রাথমিক যোগান। একটু খেয়াল করো কোন একটা এডি নট এবং এএস কোন বিন্দুতে ছেদ করেছে, এ বিন্দুতে,
এডি নট এবং এ এস কোন বিন্দুতে ছেদ করেছে? কোন বিন্দুতে ছেদ করেছে? এ বিন্দুতে। দাম কতটুকু নির্ধারিত হয়েছে? পি নট। পরিমাণ কতটুকু নির্ধারিত হয়েছে? কিউ নট। কোন কারণে চাহিদা বেড়ে গেল? চাহিদা কিভাবে বাড়তে পারে? তোমার প্রমোশন হলো, এক র্যাঙ্ক থেকে অন্য র্যাঙ্কে চলে গেল, তোমার ইনকাম বেড়ে গেল, তোমার চাহিদা বেড়ে গেল। উইনফল গেম, তুমি উইনফল মানে আকাশ থেকে পড়ছে, আসলে উইনফল গেম মানে হচ্ছে লটারি পেলা, লটারি পাওয়ার সাথে সাথে তোমার হাতে টাকা আসলো, চাহিদা বেড়ে গেল। এছাড়া বিভিন্ন কারণে চাহিদা বেড়ে যেতে পারে। তুমি দেশে একটা ল্যান্ড বা প্রপার্টি বিক্রি করলে টাকা আসলো, তোমার চাহিদা বেড়ে গেল, বা বিভিন্ন সোর্স থেকে তোমার ব্যবসা ভালো হলো, ব্যবসা থেকে বিরাট প্রফিট আসলো, তোমার হাতে টাকা আসলো, চাহিদা বেড়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে তুমি বিষয়গুলো দেখো, যে প্রথমে এডি নট এবং এ এস কোন বিন্দুতে ছেদ করেছে? এ বিন্দুতে। দাম নির্ধারিত হয়েছে পি নট। পরিমাণ নির্ধারিত হয়েছে কি নট। এখন চাহিদা বাড়ার সাপেক্ষে চাহিদার একটা উপরে ডান দিকে শিফট করলো, ডান দিকে শিফট করে সাথে সাথে ডান দিকে শিফট করার সাথে সাথে আমার যোগান একই রইল। কেন যোগান একই রইল? যে ওভার দি নাইট এক রাতে যোগান বাড়ানো সম্ভব না। ধান চাল, চালের দাম বেড়ে গেছে আজকে কেজিতে 20 টাকা। তুমি কি চাল মাঠের থেকে ধান মাড়াই করে এসে চাল করা যাবে? সম্ভব না। গোডাউন থেকে যতটুকু আছে সেটা আনতে পারবা, বাট মাঠের থেকে সম্ভব না। সো স্বল্পকালে আমাদের যোগানটা বাড়ানো সম্ভব হয় না। তাহলে সেই ক্ষেত্রে স্বল্পকালে যখন যোগান বাড়ানো সম্ভব হয়ে থাকে না, যোগান রেখা একই থাকে, চাহিদা রেখা ডানে শিফট করার সাথে সাথে তার যোগান রেখাকে এস কে বি বিন্দুতে শিফট করে, তো দাম সাথে সাথে বেড়ে কি হচ্ছে? পি ওয়ান হচ্ছে। এই যে দামের যে বৃদ্ধি, এই যে দাম যে বেড়ে যাচ্ছে, এই দামের বৃদ্ধিটাকেই বলা হচ্ছে কি? চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। যে চাহিদা, এই যে ডিমান্ড পুল দি প্রাইস আপ, যে প্রাইসটাকে টেনে তুললো, ডিমান্ড বাড়ার সাথে সাথে প্রাইস বেড়ে গেল এবং চাহিদা বেড়ে গেল। ঠিক আছে, ডিমান্ড বাড়ার সাথে সাথে মানে চাহিদা বাড়ার সাথে সাথে প্রাইস বেড়ে গেল, প্রাইস বেড়ে মুদ্রাস্ফীতি শুরু হলো। ওখানে লেখো, চাহিদা যে বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়গুলো কি কি? একটা হচ্ছে সংকোচনমূলক রাজস্ব নীতি, সংকোচনমূলক আর্থিক নীতি মানে কন্ট্রাকশনারি মনিটারি এন্ড ফিসক্যাল পলিসি। সামগ্রিক যোগান বাড়াই দিব যদি পারি, তাহলে আর চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি হবে না। আমদানি বৃদ্ধি করতে হবে, বাধ্যতামূলক সঞ্চয় বৃদ্ধি করতে হবে, প্রগতিশীল হারে কর আরোপ করতে হবে, ফটকা কারবার রোধ করতে হবে। এই যে সংকোচনমূলক রাজস্ব নীতি, সংকোচনমূলক আর্থিক নীতি, এগুলো আমি ব্যাখ্যা করব পরবর্তী স্লাইডে। এখন আসো মুদ্রাস্ফীতির প্রকার ভেদের আরেকটা হচ্ছে ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। ব্যয় বেড়ে গেল, উপকরণের ব্যয় বৃদ্ধির ফলে উৎপাদনের ব্যয় বেড়ে যায়, ফলে সামগ্রিক যোগান হ্রাস পায় এবং হ্রাস পাওয়ার ফলে দাম স্তর বেড়ে যায়। দেখবা চিত্রে দেখলে ক্লিয়ার হয়ে যাবে। উপকরণের ব্যয় কোনো কারণে, যে ধান ধান হয় চারা থেকে, এই ধানের যে কাঁচামাল আছে তার দাম বেড়ে গেছে, তো দাম বাড়ার সাথে সাথে কি হবে? ওই ধান উৎপাদনে উৎপাদন ব্যয় কস্টিংটা বেড়ে যাবে। কস্টিং বাড়ার সাথে সাথে কৃষকের কাছে তো একটা নির্দিষ্ট পরিমাণ টাকা থাকে, ওরকম সাফিসিয়েন্ট টাকা থাকে না। তাহলে সেই ক্ষেত্রে কি করবে? কস্টিং তার যদি ব্যয় বেড়ে যায়, সে ওই ব্যয় নিয়ে যতটুকু উৎপাদন সম্ভব তাই করবে। তাহলে সেক্ষেত্রে আগে 1 হেক্টর জমিতে উৎপাদন করতো, এখন 1/2 হেক্টর জমিতে উৎপাদন করবে। মানে কি? সামগ্রিক যোগানটা হ্রাস পেয়ে গেল, আর সামগ্রিক যোগান যদি হ্রাস পায় দাম স্তর বেড়ে যায়। কিভাবে বেড়ে যায় আমি দেখাবো। চিত্রে সাধারণত শ্রমিকের মজুরি যদি বাড়ে, কাঁচামাল বা যন্ত্রপাতির দাম যদি বৃদ্ধি পায়, পরিবহন খরচ যদি বৃদ্ধি পায়, উৎপাদন ব্যয় বেড়ে যায় এবং সামগ্রিক যোগান হ্রাস পায়, ফলে দাম স্তর বেড়ে যায়। আরেকটা হচ্ছে সামগ্রিক যোগান হ্রাস পেলে সামগ্রিক যোগান রেখা বাম দিকে স্থানান্তরিত হয়, ফলে একই চাহিদা রেখায় দাম স্তর বা মূল্য স্তর বেড়ে যায়। তোমরা বলতে পারো যে স্যার এই দুইটা লাইন আমরা বুঝলাম না, আমি চিত্র দিলেই বুঝে যাচ্ছে। এই যে চিত্রটা দেখো ভালো করে ক্যাপ করো, এটা হচ্ছে ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতির চিত্র। যে চিত্র ভূমি অক্ষের প্রকৃত উৎপাদন, লম্ব অক্ষের দাম স্তর নির্দেশিত, এডি নট হলো সামগ্রিক চাহিদা, এস নট হলো সামগ্রিক যোগান, সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান কোন বিন্দুতে ছেদ করেছে? এ বিন্দুতে। দাম নির্ধারিত হচ্ছে ওপি নট,
পরিমাণ নির্ধারিত হচ্ছে ওকিউ। এখন কোনো কারণে সামগ্রিক যোগান কমে গেল, সামগ্রিক যোগান কি কি কারণে কমতে পারে আমি আগের স্লাইডে বলেছি, কাঁচামালের দাম বৃদ্ধি পেতে পারে, যন্ত্রপাতির দাম বাড়তে পারে, মজুরি শ্রমিকের বৃদ্ধি পেতে পারে, পরিবহন খরচ বৃদ্ধি পেতে পারে, এগুলো সব বাড়ার সাথে তাছাড়া ন্যাচারাল ক্যালামিটি আছে, যুদ্ধ আছে, তারপরে বন্যা খরা অতিবৃষ্টি অনাবৃষ্টি, এই সমস্ত কারণে যখনই উৎপাদনের পরিমাণটা কি হয়ে যেতে পারে, কমে যেতে পারে। আর তোমরা জানো উৎপাদনের পরিমাণ কমা অর্থটা কি, সামগ্রিক যোগান কমে যাওয়া। সামগ্রিক যোগান কমলে সামগ্রিক যোগান রেখা কোন দিকে শিফট করবে, বামে শিফট করবে। তাহলে বামে যখনই শিফট করার সাথে সাথে দেখো তা একদিকের চাহিদাকে একদিকের ডিমান্ডটাকে কোন বিন্দুতে ছেদ করেছে, বি বিন্দুতে। তো দাম বেড়ে গেল ওপি ওয়ান, পরিমাণ কমে গেল ওকি ওয়ান। তার মানে থাকে কাঁচামালের অথবা যন্ত্রপাতির দাম বৃদ্ধি অথবা ন্যাচারাল ক্যালামিটি অতিবৃষ্টি বন্যা ইত্যাদি বিভিন্ন যুদ্ধ ইত্যাদি বিভিন্ন কারণে সামগ্রিক যোগানটা কমে গেলে সামগ্রিক যোগান থেকে বামে শিফট করবে, বামে শিফট করার সাথে সাথে দাম স্তর বেড়ে যাবে, দাম স্তর বেড়ে মুদ্রাস্ফীতির সৃষ্টি হবে। বিষয়টা একদম ক্লিয়ার হও, বারবার তোমাদেরকে বলছি যে একদম ক্লিয়ার হও, কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে সাথে সাথে আমাকে নক দাও যে স্যার এই জায়গাটা বুঝতে পারছি না। ঠিক আছে, তোমরা কি বিষয়গুলো চিত্রগুলো বুঝতেছো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি আমরা কিভাবে কন্ট্রোল করব, আমি পরিকল্পিত আমদানি নীতি, মজুরি আমি শ্রমিকের মজুরি যাতে না বাড়ে সেই সেই বিষয়ে পদক্ষেপ নিব, সম্পদে দক্ষ ব্যবহার করব, একচেটিয়া কারবার রোধ করব, কেন একচেটিয়া কারবারের মাধ্যমে কাঁচামালের যোগান যদি মানে ওই কাঁচামালের দাম যাতে বাড়াতে না পারে সেটা চেষ্টা করব, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে আমি ব্যয় বৃদ্ধির জনিত মুদ্রাস্ফীতিটা কি করব নিয়ন্ত্রণ করব। এখন আসো চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি এবং ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের মানে পার্থক্য। দেখো সংজ্ঞা, চাহিদা বৃদ্ধির জন্য দাম স্তর বৃদ্ধি পেলে তাকে চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি বলে, আর উৎপাদন ব্যয় বৃদ্ধির জন্য দাম স্তর বৃদ্ধি পেলে তাকে ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি বলে। নাম্বার টু পার্থক্য বিষয় অর্থের যোগান, অর্থের যোগান বা পরিমাণ বৃদ্ধি পেলে চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়, আর ঠিক অর্থের যোগান বা পরিমাণ কমে গেলে ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। তোমরা এই যে পার্থক্য বিষয়টা মনে রাখবে, এরপরে চলে আসবে সুদের হার। সুদের হার কমলে অবশ্যই অর্থের যোগান বাড়ে এবং এই ধরনের মুদ্রাস্ফীতি দেখা যায়, আর সুদের হার বৃদ্ধি পেলে উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় এবং মুদ্রাস্ফীতি দেখা যায়। ভোগ বিনিয়োগ ব্যয় উপকরণ দাম, ভোগ বিনিয়োগ ব্যয় বৃদ্ধিতে মুদ্রাস্ফীতি ঘটে, চাহিদা জনিত মুদ্রাস্ফীতি ঘটে, আর উপকরণের দাম বৃদ্ধিতে এই এই ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি ঘটে। সরকারি ব্যয় ও ব্যবস্থাপনা ব্যয়, সরকারি ব্যয় বৃদ্ধিতে চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি দেখা যায়, অন্যদিকে ব্যবস্থাপনা ব্যয় বৃদ্ধিতে ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি দেখা যায়। রেখা চাহিদা বৃদ্ধি জনিত রেখা সাধারণত সামগ্রিক চাহিদা রেখা এটি ডান দিকে স্থানান্তরিত হয়, অন্যদিকে ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে সামগ্রিক যোগান এস রেখা বাম দিকে স্থানান্তরিত হয়। এগুলো সব দেখে আসছো, চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি দাম স্তর উৎপাদন একই সাথে বৃদ্ধি পায়, আর ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি দাম স্তর বৃদ্ধি পায় কিন্তু উৎপাদন কমে। সমৃদ্ধি ও মন্দা চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি উৎপাদন বৃদ্ধি করে অর্থনৈতিক সমৃদ্ধি সৃষ্টি করে, আর ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি উৎপাদন হ্রাস করে অর্থনৈতিক মন্দা এবং বেকারত্ব সৃষ্টি করে। এখন আছে টাইপস অন্যগুলো, এগুলো জাস্ট একটু দেখে নিবে, তোমাদের ওই এক নাম্বার জ্ঞানমূলক কোশ্চেনের জন্য। অবাধ মুদ্রাস্ফীতি দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পেতে থাকলে সরকার তা দমনের বা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা না নিলে তাকে অবাধ মুদ্রাস্ফীতি বলে, আর অবদমিত মুদ্রাস্ফীতি কাকে বলা হয়, ক্রমাগত দাম স্তর বৃদ্ধিকে সরকারি হস্তক্ষেপে দমনের নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হলে তাকে অবদমিত
মুদ্রাস্ফীতি বলা হয়, মানে ক্রমাগত দাম স্তর বাড়ছে সরকারের হস্তক্ষেপ ছাড়া সেটা নিয়ন্ত্রণ হবে না, সেটা অবদমিত মুদ্রাস্ফীতি বলা হয়। এক্ষেত্রে সরকার দাম নিয়ন্ত্রণ, রেশন বিতরণ, বিনিময় হার নিয়ন্ত্রণ ইত্যাদি ব্যবস্থা নিয়ে থাকে, এই জন্য এই ধরনের মুদ্রাস্ফীতিকে সাপ্রেসড ইনফ্লেশন বলা হয়। মুদ্রাস্ফীতির কারণ অর্থের সরবরাহ বেড়ে গেলে মুদ্রাস্ফীতি হয়, মানুষের হাতে চাহিদা বেড়ে যায়, টাকা টাকা বেড়ে যায়, চাহিদা বাড়ে, ডান সাইডে শিফট করে মুদ্রাস্ফীতি সরবরাহ হয়, অর্থের প্রচলন গতি যদি বেড়ে যায় তখনও মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়, ব্যাংক যদি বেশি পরিমাণ ঋণ প্রদান করে তখনও মুদ্রাস্ফীতি সরে, এছাড়া উৎপাদন যদি হ্রাস পায় একদিকে সাপ্লাই বামে শিফট করার সাথে সাথে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বেড়ে, এছাড়া ঘাটতি অর্থসংস্থানের মাধ্যমেও ঘাটতি অর্থ আয়ের থেকে ব্যয় বেশি করলে যে কোনো প্রজেক্টে মানুষের হাতে টাকা চলে আসে, টাকা চলে আসার সাথে সাথে তার আয় হয়, ওই প্রজেক্টে সংশ্লিষ্ট মানুষের চাহিদা বাড়ার সাথে সাথে মুদ্রাস্ফীতি ঘটে। এছাড়া যুদ্ধ ব্যয় নির্বাহ, জনসংখ্যা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের মুদ্রাস্ফীতি হতে পারে। এছাড়া শ্রমিক সংঘ গঠন করে জোর করে যদি মজুরি বৃদ্ধি পায় মালিকের উপরে তাও মুদ্রাস্ফীতি হয়। সরি, সরকারি ব্যয় বৃদ্ধি, মজুরি বা বেতন বৃদ্ধি, ব্যয়যোগ্য আয় বৃদ্ধির মাধ্যমে মুদ্রাস্ফীতি হতে পারে। এছাড়া মজুর চোরাচালান, পরোপকরণ, বৈদেশিক বাণিজ্য উদ্বৃত্ত, অনুৎপাদনশীল খাত বৃদ্ধি, এগুলোর কারণে মুদ্রাস্ফীতি হতে পারে। হ্যাঁ, মুদ্রাস্ফীতির প্রভাবটা কি? উৎপাদনের উপর প্রভাব ফেলে, অল্প পরিমাণ মুদ্রাস্ফীতি উৎপাদন কর্মসংস্থান বন্টনের ক্ষেত্রে ভালো প্রভাব ফেলে, বা বেশি পরিমাণ মুদ্রাস্ফীতি উৎপাদন কর্মসংস্থান এবং বন্টনের উপর বিশেষ মানে বিরূপ প্রভাব ফেলে। বন্টনের উপর প্রভাবের ক্ষেত্রে চাকরিজীবী, শ্রমিক, কৃষক, বিনিয়োগকারী, করদাতা, ঋণদাতা, ঋণ গ্রহীতা, ক্রেতা ও বিক্রেতা রয়েছে, এদের উপরেও মুদ্রাস্ফীতি কখনো ভালো প্রভাব, কখনো বিরূপ প্রভাব ফলে, তবে বিরূপ প্রভাবে এটাই বেশি থাকে। এছাড়া রপ্তানির উপর প্রভাব মুদ্রাস্ফীতি, আমদানির উপর প্রভাব, ভোক্তার উপরে প্রভাব পড়ে, ঠিক আছে, সামাজিক প্রভাবও রয়েছে, একটা রাজনৈতিক প্রভাবও রয়েছে। এখন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য প্রতিকার, মুদ্রাস্ফীতি আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব, তো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে গেলে তোমাদেরকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে রাজস্ব নীতি, রাজস্ব নীতি বা পদ্ধতি। রাজস্ব নীতিটা কি? সরকারের আয় ব্যয় ও ঋণ সংক্রান্ত নীতিমালাকে রাজস্ব নীতি বলা হয়। বারবার বলছি, সরকারের আয় ব্যয় ও ঋণ সংক্রান্ত নীতিমালাকে রাজস্ব নীতি বলা হয়, আর সরকারের অর্থ সংক্রান্ত নীতিমালাকে আর্থিক নীতি বলা হয়, ঠিক আছে। আর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ পদ্ধতির ডাইরেক্ট সরকার যেখানে হস্তক্ষেপ করে তখন প্রত্যক্ষ নিয়ন্ত্রণ পদ্ধতি। এই যে রাজস্ব নীতির ক্ষেত্রে একটু খেয়াল করে, সরকারি ব্যয় হ্রাস করতে পারে, কর হার বৃদ্ধি করতে পারে। সরকারি ব্যয় এবং কর হার, সরকারি ব্যয় বাড়ানোর সাথে সাথে কি হয়, সরকারি ব্যয় বাড়লাম সেই ব্যয়টা কমাই দিলাম, সরকারি ব্যয় কমানোর সাথে সাথে যে মানুষের হাতে সরকারি ব্যয় মানে কি ব্রিজ কালভার্ট নির্মাণ করলাম, এক শ্রেণীর লোকের ইনকাম হলো, যখন এগুলো কমিয়ে দিব তখন কি ওই শ্রেণীর লোকের ইনকাম কম হবে, কম হওয়ার সাথে সাথে একদিকে তার চাহিদাও কমে যাবে, কমে গেলে মুদ্রাস্ফীতি রোধ হবে, বা কর হার বৃদ্ধি করলাম, ট্যাক্স বাড়াই দিলাম, ট্যাক্স বাড়ানোর সাথে সাথে ওই সমস্ত পিপলের হাতে যে টাকা রইল এক্সেস, যেটা দিয়ে দামি স্তরটা বেড়ে যায়, সেই টাকাটা আমার হাতে চলে আসলো, ঠিক আছে। আর্থিক নীতি, ব্যাংক হার বৃদ্ধি, খোলা বাজার কার্যক্রম, নগদ বা জমার বা রিজার্ভ হার বৃদ্ধি। ব্যাংক হার বৃদ্ধি মানেটা কি? ব্যাংক হার বৃদ্ধি, কমার্শিয়াল ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক থেকে নিতে গেলে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কি করতে হয়, যে হারে সুদ প্রদান করতে হয় সেটাকে ব্যাংক হার বলা হয়। এখন কেন্দ্রীয় ব্যাংক যদি ব্যাংক হার বাড়া দেয়, তার মানে কি কমার্শিয়াল ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক যে টাকাটা আনতে যাবে, আগে 5% ছিল, এখন 20% করে ফেলো, তাহলে তার মানে কি বাণিজ্যিক ব্যাংকে ঋণদান
করার ক্ষমতা কমে যাবে, কমে যাওয়ার সাথে সাথে কি হবে, তার কম টাকা দিতে পারবে মানুষের হাতে, মানুষের হাতে কম টাকা দেওয়ার সাথে সাথে অ্যাগ্রিগেট ডিমান্ড কমবে, কমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হবে। ঠিক একইভাবে খোলা বাজার কার্যক্রম নগদ জমা রিজার্ভের হার বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় ব্যাংক, বৃদ্ধি করার সাথে সাথে মানুষের হাতে টাকা চলে আসবে কেন্দ্রীয় ব্যাংকে, অ্যাগ্রিগেট ডিমান্ড কমবে, কমে কি হবে আমার মুদ্রাস্ফীতির প্রতিকার হবে। আচ্ছা এখন কয়টা বাজে একটু খেয়াল করো, 12:36 বাজে। তোমরা প্রত্যেকে তোমাদের রোল নাম এবং সেকশন, তোমাদের প্রত্যেকের পূর্ণ নাম রোল এবং সেকশন অবশ্যই দিয়ে চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আমি আবার বলছি 12:36 বাজে, 12:38-এর ভিতরে তোমাদের পূর্ণ নাম বা পূর্ণ নাম রোল এবং সেকশনটা দিয়ে ফেলো, অবশ্যই পূর্ণ নাম রোল সেকশন। তোমাকে বললাম না ম্যাথগুলো করতে। আচ্ছা এছাড়াও রয়েছে প্রত্যক্ষ নিয়ন্ত্রণ পদ্ধতি, প্রত্যক্ষ কার্যক্রম। প্রত্যক্ষ কার্যক্রম বলতে কি বোঝায় একটু খেয়াল করো, সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে খাদ্য ঘাটতি হ্রাস, ঘাটতি ব্যয় কমানো, দ্রব্যের সর্বোচ্চ মূল্য নির্ধারণ, রেশনিং, ন্যায্য মূল্যের দোকান চালু, কঠিন আইন করে শ্রমিকের মজুরি নিয়ন্ত্রণ, নিত্য প্রয়োজনীয় উৎপাদন বৃদ্ধি, ফটকা কারবার নিয়ন্ত্রণ, সঞ্চয়ী আমানতের অংশ বিশেষ বা সুদের অংশ বিশেষ সরকার গ্রহণ এবং মুদ্রা বাতিল ঘোষণা করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। যেমন এখানে কি সর্বোচ্চ দাম নির্ধারণ, সর্বোচ্চ দাম নির্ধারণ, সর্বোচ্চ দাম নির্ধারণ সরকার করে দিতে পারে, এই দামের পরে আর কোন দাম নির্ধারিত হবে না, এই দাম দিয়ে কেনা বেচা করতে হবে। সো ন্যায্য মূল্যের বিক্রয় কেন্দ্র যেখান থেকে আমার ট্রাকে যেগুলা দেখি বিক্রি করে গভর্নমেন্টের ক্ষেত্রে। এছাড়া মজুরি নিয়ন্ত্রণ, সরকার আইন করে শ্রমিকের মজুরি নিয়ন্ত্রণ করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। উৎপাদন বৃদ্ধি, সরকার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে খাদ্য সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করে অপ্রয়োজনীয় বা কম উৎপাদনশীল ক্ষেত্র হতে সম্পদ অধিক উৎপাদনশীল বা প্রয়োজনীয় ক্ষেত্রে স্থানান্তরের দ্বারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মাধ্যমে মুদ্রাস্ফীতি হ্রাস করতে পারে। এখন তোমাদের যে কাজগুলো হলো সেটা হচ্ছে সরকারি ব্যয় কিভাবে মুদ্রাস্ফীতি সৃষ্টি করে সেটা তুমি ব্যাখ্যা করবে, আর দলীয় কাজ হচ্ছে মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য আশীর্বাদ না অভিশাপ, তোমার মতামত ব্যক্ত করবে। মৃদু মুদ্রাস্ফীতি কি, দুই বা তার বেশি, দুই বা তার কম, অবশ্যই ক, কোনটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়, কর হার হ্রাস, কর হার বৃদ্ধি হবে, অর্থের সরবরাহ বৃদ্ধি এটা মুদ্রাস্ফীতি তৈরি করবে, ব্যাংক হার হ্রাস, ব্যাংক হার বৃদ্ধি হবে, আমদানি বৃদ্ধি মুদ্রাস্ফীতি, কর হার হ্রাস, কর হার হ্রাস করলে কি মুদ্রাস্ফীতি হয় না, কর হার বাড়াই দিলে কর হার, তো এখান থেকে তোমরা এটা বের করবে। মুদ্রাস্ফীতির কারণ হলো জনসংখ্যা বৃদ্ধি, ব্যয়যোগ্য আয় বৃদ্ধি, সরকারি ব্যয় হ্রাস, সরকারি ব্যয় হ্রাস এক এবং দুই। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং 4-5 নং প্রশ্নের উত্তর দাও। ওয়াই দেশে জাতীয় বেতন স্কেল 2018 কার্যকর হওয়ার পরে সরকারি কর্মচারীর বেতন বৃদ্ধি পায়, এর ফলে দ্রব্য সামগ্রীর মূল্য বেড়ে যায়, এই অবস্থায় দেশটির সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেয়। তো দেশটিতে জাতীয় বেতন স্কেল 2018 কার্যকর হওয়ার ফলে অর্থের যোগান বাড়ে, অর্থের মূল্য বাড়ে, অর্থের যোগান বাড়ে, অর্থের মূল্য কমে, অর্থের যোগান কমে, অর্থের মূল্য, অর্থের মূল্য বাড়ে, অর্থের যোগান কমে, অর্থের মূল্য কমে, অর্থের যোগান যেহেতু বেতন স্কেল বাড়াইছে অবশ্যই অর্থের যোগান বেড়েছে, অর্থের যোগান বাড়লে অর্থের মূল্য কমে যায়, এটাই স্বাভাবিক। ওয়াই দেশের সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ হচ্ছে রাজস্ব হ্রাস পায়, ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়, মুদ্রাস্ফীতি দেখা যায়, যেহেতু অর্থের যোগান বাড়াই দিছে অবশ্যই মুদ্রাস্ফীতি দেখা যাবে, ক্রয় ক্ষমতা রাজস্ব হ্রাস পাবে আর ক্রয় ক্ষমতা মুদ্রাস্ফীতি দেখা যাবে। ক্রয় ক্ষমতা কি বৃদ্ধি পাবে, অর্থের যোগান বাড়ানো অর্থ, হ্যাঁ তো এটার থেকে তোমরা তিনটা